আউুবিহিমিনা শৈতনির রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম জ্ঞানের আলোকে শাহসুফি হজরত ফরিদপুরী কদ্দাসর আজিজ সাহেবের পবিত্র নসিয়ত শরীফ থেকে মাগরীবের নামাজ ও পাঁচ প্রকারের ফয়েজ মাগরীবের সময় নিয়মিতভাবে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে নামাজ আদায় করিবে ফরজ ও সুন্নত নামাজ আনতে নিয়ম মতো দুই রাকাত নফল নামাজ পড়িবে সব রেসানি করিবে নফল নামাজ পড়িবার নিয়ম ইতিপূর্ব ভিডিওতে দেওয়া হইয়াছে অতপর ফাতেয়া শরীফ পড়িয়া সব রেসানি করিবে ফাতে শরীফ পড়িবার নিয়ম অতীব আদবের সাথে বসিয়া মনোযোগ সহকারে আউজুবিল্লা ও বিসমিল্লা সহ নিম্নের ফাতেয়া শরীফ পাঠ করিবে প্রথমে সাতবার তৌবা করিবে তৌবা আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুবু এলাহে অতপর বিসমিল্লা সহ সুরা ফাতেয়া পড়িবে তিনবার তারপর বিসমিল্লা সহ সুরা ইকলাস অর্থাৎ কুলহু আল্লাহ আদ এই সুরা পড়িবে দশবার বার তারপর শরীফ এগারো বার পড়িবে শরীফ দুরুৎসরীফ সাল্লে আলা সাইয়দিনা মোহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লেম অতপর মোরাকাবা মোশাহেদা শিক্ষা করিবার জন্য বসিবে এই সময় পাঁচ প্রকারের ফায়েজ ওয়ারেদ হয় এক হকিগতে তোবা কবুলিয়াতের ফয়েজ দুই কুয়াতে এলাহিয়ার ফয়েজ তিন রাসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের খাস হব্ব এস্কো ফয়েজ চার আল্লাহ পাকের খাস হব্ব এস্কো মহাব্বতের ফয়েজ এবং আনোয়ারে জেকরে এলাহিয়ার ফয়েজ প্রথমে আপন আপন চক্ষুদয় বন্ধ করিয়া যথারীতি ওশিলা ধরিয়া দেলকে জাতপাকের দিকে মোতাজ্য করিবে ওসিলা ধরিবার নিয়ম পূর্বের ভিডিওতে দেওয়া হইয়াছে অতপর উল্লেখিত ফয়েজ সমূহ খেয়াল করিবে প্রথমে খেয়াল করিবে হকিকতে তোবা কবুলিয়াতের ফয়েজ জাতপাক হইতে দয়াল নবী সাল্লাহ পাক দেল হইয়া পিরানে পীরদের দেলের ওসিলাই খাজা বাবার দেল হইয়া তোমাদের দেলে আসিতেছে দেল সাফ হইতেছে তারপর খেয়াল করিবে দোসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েজ জাত হইয়া দয়াল নবী সাল্লাহ পাক দেল হইয়া পিরানে পীরদের দেলের ওসিলাই খাজা বাবার দেল হইয়া তোমারদের দেলে আসিতেছে দেল ভরিতেছে দেলের জাহের বাতেন সফিদায় কাল সত্তর হাজার পদ্মার অন্তরালে গোনাহার পাহাড় গোনাহার তাসির গোনাহের অন্ধকার গোনাহের জুলমত গোনা করিবার হাউস কুয়াতের মুগুরে চূন্য হইয়া সাকিয়া সাকিয়া সলভ হইয়া নাই হইয়া গেল মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত যত রকম রোগ শোক বালা মুসিবত তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজনের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত যত রকমের রোগ শোক বালা মুসিবত তকদিরের বুড়াই জেনভুত দেওদানব তসর তাসির তোমাদের বাড়িঘর মাল মালসামানের উপর যত রকমের মুসিবত দুশ্মনের দুশ্মনী মোনাফেকের মোনাফেকি শয়তানের শয়তানি তাবিস তুমারের গুনগ্রাম উপস্থিত আয়েন্দা বালা মুসিবত গুনগ্রাম সিটা ফুটা হনুর হেকমত বিপদ সমস্তই আল্লাহর কুয়াতের মুগুরে চূর্ণ বিচূন্ন হইয়া সাকিয়া সাকিয়া সলভ হইয়া নাই হইয়া গেল দেল সাফ হইয়া গেল অতপর খেয়াল করিবে আসমান জমিন আল্লাহর কুয়াতের ফয়েজ ঘিরিয়া ও ভরিয়া তোমাদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত কুয়াতের ফয়েজে ঘিরিয়া ও ভরিয়া তোমাদের বাড়িঘর বিত্ত ব্যাসাদ সামানা বিবি বাচ্চা সকলেই এবং সব কিছুই আজকের সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত কুয়াতের কেল্লাই হেফাজতে আছে এবং আছি এইভাবে নিজেদেরকে দিনে দুইবার সন্ধ্যায় ও সকালে কুয়াতের ফয়েজ কেল্লাবন্দি করিয়া রাখিবে যদি প্রতিদিন দুইবার নিজেদেরকে কেল্লাবন্দি রাখিতে পারো তবে নিশ্চিত করিয়া বলা যায় যে তোমাদিগকে কেহই কোনো ক্ষতি করিতে পারিবে না অতপর খেয়াল করিবে রাসুলে পাক সাল্লাল্লাহু আল্লা সাল্লামের খাস হব্বয়স্ক মহাব্বতের ফয়েজ আল্লাহর কুয়াতে রাসুলে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের পাক দেল হইয়া সমস্ত পীরানেপিরদের পিঠদের পাক দেলের ওসিলাই বাবার পাক দেল হইয়া তোমাদের দেলে আসিতেছে দেল সাফ হইতেছে সাপ দেলে খেয়াল করিবে আল্লাহর খাস হব্য এসকো মহাব্বতের ফয়েজ জাত পাক হইয়া রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের পাক দেল হইয়া পিরানে পীরদের দেলের ওসিলাই খাজা বাবার দেল হইয়া তোমাদের দেলে আসিতেছে দেল ছাপ হইতেছে অতপর ছাপ দেলে খেয়াল করিবে আনোয়ারে জেকরে এলাহিয়ার ফয়েজ আল্লাহ তালার কোয়াত লজ্জত মহাব্বতের সাথে ভরিয়া মোর্দার দিল জেন্দা হইয়া লতিফা কলবে এসমেজাত আল্লাহ আল্লাহ জেকের জারি হইতেছে অতপর সকলে মিলিয়া গজলের তালে তালে কিছুক্ষণ জেকের কালবিতে ডুবিয়া থাকিবে বাড়িতে থাকা অবস্থায় মনে মনে কিছুক্ষণ জেকের করিবে এশার নামাজ মাগরীবের নামাজ অন্তে এশার নামাজ নিয়মিতভাবে খেয়াল কলবে কল আল্লাহর দিক আল্লাহ হাজের নাজের খেয়াল কলবে ডুবাইয়া আল্লাহকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কলবে এশার নামাজ আদায় করিবে এশার ওয়াক্তের ফজর ও সুন্নত নামাজের পরে পূর্বোক্ত নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়িয়া সব রেসানি করিবে সব রেসানি নিয়ম পূর্বের ভিডিওতে দেওয়া হইয়াছে অতপর বেতের নামাজ পড়িবে বেতের নামাজ আনতে গায়রাতের ফয়েজ খেয়াল করিবে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে রাসুলে করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের গায়রাতের ফয়েজ আল্লাহর কুয়াতে দয়াল নবী সাল্লাহ আলাইসাল্লামের পাক দেল হইয়া পিরানে পিঠদের পাক দেলের ওসিলাই খাজা বাবার পাক দেল হইয়া তোমাদের দেলে আসিতেছে রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লামের গায়রাতের ফয়েজ দেলের জাহের বাতেন সফিদায়ে কাল্প সত্তর হাজার পদ্মার অন্তরালে গোনাহার পাহাড় গোনাহের তাসির গোনাহের অন্ধকার গোনাহের জুলমত গোনাহ করিবার হাউস তকদিরের বুড়াই দুশ্মনের দুশ্মনী মুনাফিকের মুনাফিকি শয়তানের শয়তানি সমস্তই রাসুলে করিম সাল্লাহ আলহামের গায়রাতের ফয়েজে সাকিয়া সাকিয়া সলভ হইয়া নাই হইয়া গেল দেল সাফ হইয়া গেল ওই সাপ দেল রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লামের পাক কদমের নিচে পাতিয়া খেয়াল করিবে রাসুলে পাক সাল্লা আলাইস্লামের খাস হব্বস্ক মহাব্বতের ফয়েজ আল্লাহর কোতে দয়াল নবী সাল্লাহ আলহি পাক দেল হইয়া তোমাদের দেলে আসিতেছে দেল দয়াল নবী সাল্লাহ আলাইস্লামের খাস মহাব্বতে ভরিতেছে এই মহাব্বতপূর্ণ দেল লইয়া পার্শ্বমত্ত বা দুর পড়িয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নজর আনা দিবে দুরুৎসরীফ নজরানা দিবার পরে ডান কাতে শুইয়া ঘুমাইবে রহমতের ফয়েজ নিশির শেষ ভাগ রহমতের সময় রাত্রির তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হইবার পর রহমতের সময় শুরু হয় এই সময়ের ইবাদত বন্দেগী অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় এই সময় খেসর ভসুর কীটপতঙ্গ পশুপাখি সবই আল্লাহর দিকে ঘোরে আল্লাহ সৃষ্টির দিকে ঘরেন। নিশির শেষ ভাগে আল্লাতালা রহমত বিতরণের জন্য পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং রহমত নেওয়ার জন্য বান্দাদেরকে ডাকেন তিরমিজি শরীফ প্রথম খন্ড বোখারি শরীফ প্রথম কণ্ড রহমতের দরজা খুলিয়া বান্দাদের উদ্দেশ্য করে বলিতে থাকেন হে আমার বান্দা সকল আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলিয়া দিয়াছি কে আছো রহমত লইয়া যাও যদি তোমরা অনাবিল শান্তির অধিকারী হইতে চাও তবে তোমাদের হৃদয়ের কপাট খুলিয়া আপন আপন মনের দুঃখ বেদনা যাতনা কামনা বাসনা যাহা কিছু আছে আপন পরওয়ার নিকট পেশ করো তোমাদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হইবে না এই কারণে যে তামাম পৃথিবীর অলিয়াল্লা সকল এই মহামূল্য সময় আল্লাহর রহমতের দরজায় আপন আপন দেলের ঝুলা পাতিয়া বসিয়া আছেন এই সময়ে কাহারও দরখাস্ত প্রত্যাখ্যান করা হইলে অলিয়াল্লাদেরকে অবমাননা করা হইবে কাজেই তোমরা যাহা চাইবার চাও যাহা নেওয়ার তাহা নাও আশেকান সকল গাইয়াছেন ভান্ডার দ্বারক খোলা পেয়ে লুটো ধন মন ভরে পৃথিবীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার আসিয়াছেন সকলেই নিশির শেষভাগে সুখের নিদ্রা ত্যাগ করিয়া মহান প্রতিপালকের নিকট আপন আপন দেলের ঝুলা পাতিয়া রহমত ভিক্ষা চাহিয়াছেন রাসুলে পাক সাল্লু আলাইসাল্লাম রহমতের সময় উঠিতেন এবং সাহাবাদেরকে ডাকিয়া উঠাইতেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড সাহাবাগণ তাবেই তাবে তাবেইগণ সকলেই রহমতের সময় জাগিয়া ইবাদত বন্দেগি করিতেন আজ পর্যন্ত যত অলিয়াল্লাহ গাউস কুতুব নোজাবা নোকাবা আখিয়ার আবদাল পৃথিবীতে আসিয়াছেন সকলেই সুখের নিদ্রা ত্যাগপূর্বক আল্লাহতালার রহমতের দরজায় ধর্ণা দিতেন এই সময় আশেকানদের দিলে আল্লাহ রহমতের ঢল নামে দেল পরিচ্ছন্ন হয় আল্লাহর তাজাল্লিতে দেল রৌশন হয় দেল চোদ্দোই রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয় কিতাবে দেখা যায় একদা সানজার নামক দেশের বাদশাহ গৌসপাক হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাই সাহেবকে তাহার রাজত্বের নিমরুজ নামক মূল্যবান এলাকাটি খানকার সুবিধার্থে খেদমৎস্বরূপ ওয়াক করিয়া দিতে চান কিন্তু গৌসপাক রহমতুল্লাই সাহেব তাহা গ্রহণে অস্বীকৃতি জানান এবং বলেন যখন হইতে আমি নিশির শেষভাগ রহমতের সময়ে মধুর রাজত্বের খোঁজ পাইয়াছি তখন হইতে আপনার নিমরুজের ন্যায় রাজত্বকে একদানা জবের মূল্যও দান করি না বোখারি শরীফ প্রথম খণ্ডের উননব্বই হাদিসের টিকা কাজে তোমরা নিশির শেষভাগে রাত তিনটার সময় উঠিবে এবং অলিয়াল্লাগণের দেলের ওসিলা করিয়া রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের পাক দেলের ওসিলা লইয়া আল্লাহতাল্লার রহমতের দরজায় দেলের ঝুলা পাতিয়া রহমত লাভের আশায় বিনীতভাবে নিবেদিত প্রাণে মহান খোদাতালাকে ডাকিবে ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম বলিয়া মাঝে মাঝে ডাকিবে দয়াল নবী সাল্লাহ সাল্লামকে ইয়া রহমাতাল্লিল আলামিন বলিয়া যাহাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করা হইত না যিনি পয়দা না হইলে আসমান জমিন সুরুজ গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি হইত না লাউ লামা খালাক্তুল আফলাক যিনি না হইলে আঠারো হাজার আলমের কিছুই প্রকাশ পাইত না সেই দিনদুনিয়ার রহমত দয়াল নবীকে ইয়া রহমাতাল্ল আলামিন বলিয়া মাঝে মাঝে ডাকিবে যেদিন তামাম দুনিয়ার মানুষ নিশির শেষভাগে উঠিয়া আল্লাহ তালাকে ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম বলিয়া ডাকিবে এবং দয়াল নবীকে ইয়া রহমাতাল্লিল আলামিন বলিয়া ডাকিবে সেদিন দুনিয়া আল্লাহর রহমতে ভরিয়া যাইবে গাছে ফল হইবে জমিনে শস্য হইবে পানিতে মাছ হইবে আকাশ হইতে মিঠাপানি বর্ষিবে দুঃখদণ্ডের লেশমাত্র আর থাকিবে না আসমান হইতে কোন গজব আর আসিবে না জমিনের গজব জমিনে দাফন হইয়া যাইবে কাজেই নিশির শেষভাগে সুখের নিদ্রা ত্যাগ করিয়া প্রাণ ফাটা মহাব্বতে আল্লাহতালাকে উক্ত তিন মধুর নাম ধরিয়া ডাকিবে মনে রাখিও ঘুমান্ত শ্রীগাল শিকার ধরিতে পারে না রহমতের ফয়েজ খেয়াল করিবার নিয়ম খেয়াল করিবে রহমতের সময় জাত হইয়া রাসুলে পাক আলাইসাল্লামের পাক দেল হইয়া সমস্ত পিরানে পীরগণের দেলের ওসিলাই আমার হজরত দয়াল পীরের পাক দেল হইয়া আমার দেলে আসিতেছে দেল ভরিতেছে দেলের জাহের বাতেন সফিদয় কাল্ব সত্তর হাজার পদ্মার অন্তরালে গোনাহের পাহাড় গোনাহের তাসির গোনাহের অন্ধকার গোনাহের জুলমত গোনা করিবার হাউস সবই রহমতের ফয়েজের ঢলে নাই হইয়া গেল রহমতের ফয়েজের পানিতে দেল ধুইয়া সাফ হইয়া গেল সেই সাপ দেলে খেয়াল করিবে আনোয়ারে জেকরে এলাহিয়ার ফয়েজ আল্লাহর কোত লজ্জত মহাব্বতের সাথে ভরিয়া মুর্দা দেল জিন্দা হইয়া লতিফায় কলবে ইসমেজাত আল্লাহ আল্লাহ জেকের জারি হইতেছে তৎসঙ্গে খেয়াল করিবে মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লথিফা দিয়া আল্লাহর জেকের জাহাজ বাহির হইতেছে অতপর ফজরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত জেকেরে মশগুল থাকিবে গজলের তালে তালে জেকের করিবে অবশ্য বাড়িতে যখন একা উঠিবে তখন রহমতের ফয়েজ খেয়াল আনতে তসবি হাতে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করিবে এই অপূর্ব নিয়ামত লাভ হয় আপন পীরের কঠোর খেদমত এবং আপন মুর্শিদে কামেলের পাক্তা আর্য দ্বারা তাই মহাকবি হাফেজ বলেন যদি তুমি দুর্বিপাকের তুফান হইতে বাঁচিতে চাও তবে তোমার পীরের সঙ্গকে নুহের তৈরি মনে করিয়া শক্ত করিয়া ধরো যে সকল ফয়েজ সম্পর্কে উপরে আলোচনা করা হইল সেই ফয়েজ সমূহ হাসিলের পদ্ধতি লতিফায় কলবে অন্তর্গত লতিফায় কল্পকে বুঝিতে হইলে আপন পীরের দেলের অর্থাৎ কল্বের সহিত নিজের নাপাক দেল মিশাও এমনভাবে মিশাও যেমন দুধের সাথে চিনি দুধের সাথে চিনি মিশ্রিত হইলে যেমন একটি উত্তম লজ্জতের সৃষ্টি হয় আপন পীরের পাক দেলের সাথে নিজের নাপাক দেল মিশাইলে তেমনি এক উত্তম লজ্জতের সৃষ্টি হয় যা বেসতেও মিলিবে না তখন দেলের লহ কলম বেহেস্ত সবকিছুই পরিলক্ষিত হয় মাওলানা রুমির রহমতুল্ল্লা সাহেব বলেন আরস কুরসি দর দেলে উস্ত লহ কলম হরকে দেলরা ইয়ফতা আরা অর্থাৎ আরস কুরসি লৌহ কলম সবই তোমার দেলের ভিতর দেখা যাইবে কাজেই আল্লাহ পাককে পাবার জন্য পাহাড়ে পর্বতে গুহাই গহ্বরে বনে জঙ্গলে যাইবার কোনো প্রয়োজন নাই নিজেকে চেন আল্লাহ তালাকে চিনিতে পারিবে মান আরাফা আফসাহ ফাকাদ আরাফা রব্বাহ মহাউলি বিশ্ব অলি শাহসফি হজরত ফরিদপুরে কর্দিজ আল্লাজিজ কেবলাজান হজুরের এই পবিত্র জ্ঞান গর্বমূলক নসিয়ত এবং এই আমল সকলের মাঝে প্রচার করিবার জন্য আপনার অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কেবলাজান আমাকে আপনাকে তরিকতের ক্ষেত কবুল করুক আমিন